আমি তোর সাথে কোনো রকম কোনো টাইপের সম্পর্ক রাখতে চাইনি। বন্ধুত্ব যে সম্পর্কটা আছে সেটাও আমি রাখবো না। না কথা মেরেছে বাইগান। ভিডিওগুলো আমি সব ডিলিট করে দেবো, আজকেই ডিলিট করে দেবো। আর ইউটিউবে তোর যা যা ভিডিও আছে সব আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? দেখ তোকে আমি সত্যি কথা বলে দিচ্ছি, দেখ আমার একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? ফালতু ঝামেলা চাইনি, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি, ঠিক আছে? ও আমার জান, ও আমার সিমরান, ও আমার ওই যে আমার ছাত্রা তিলুই গুড়ো তিল। সো হ্যা গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ গাইস, আজকের প্র্যাঙ্কটা টাইটেল থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আজকে বান্ধবীর উপরে প্র্যাঙ্ক করতে যাচ্ছি। আর ভাই কী হবে না হবে কিছুই জানি না। আর এটা আমার একটা বন্ধুর ফোন, বন্ধুরা ক্যামেরা ধরে আছে, তো কী হবে না হবে কিছু তো জানি না। বাট আজকে যেটা হবে তোমাদেরকে আমি বলে দিই, আজকে বান্ধবীকে পুরো কাঁদিয়ে ছাড়বো, কারণ ওর সাথে ভাই পুরো সম্পর্ক শেষ করে দেবো। মানে যা হবে না হবে ওকে খালি একটা কথাই বলবো যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কে বান্ধবী সেটা তো বুঝেই গেছো, যার সাথে ভিডিও করেছিলাম। তো চলো বেশি না বকে, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোকে কল করা যাক, নাম্বার তো নিয়ে নিয়েছি। গাইস কল যাচ্ছে, কল যাচ্ছে। হ্যালো মানুষ, আমি চিনতে পারছ না? আমি সারু, এটা একটা বন্ধুর নাম্বার, আমার ফোনে রিচার্জ নেই তো, গরিব মানুষ, ফোন ফোন করতে পারছি না, ওই জন্য এই নাম্বার থেকে ফোন করলাম। কেমন আছিস? আরে আরে অনেক কিছু ঘটে গেছে, ওই জন্য ফোন করতে পারছি না, জানলি তো, অনেক কিছু ঘটে গেছে, কি বলবো। প্রথম কথা হচ্ছে পয়সা করে নেই, রিচার্জ করতে পারিনি, ফোনে রিচার্জ ফিচার্স নেই তো ওই জন্য ফোন করতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা অনেক বড় ঝামেলার মধ্যে আছি, সেই জন্য আর কি আরো ফোনটা করতে পারছি না। না না অত ভালো কাজ করতে হবে না, ঝামেলাটা তোকে নিয়ে হচ্ছে। না না কিছু নয়, কেমন আছিস? মোটামুটি আছি, ঝামেলার মধ্যে আছি, ভালো লাগছে না কিছু। বলবো এই সবে তো ফোন করলি, এক্ষুনি তোকে খারাপ কথা বলবো মনটা ভেঙে দেবো তো, দেখুনি এখন এখন নর্মালি কথা বল না, অনেকদিন পর ফোন করলি, কথা বলছিস, বল কি খবর না খবর বল। আমার কাছে তো খবর আছে, অনেক খবর আছে, সব কিছু বলবো, বাট একটা সিচুয়েশনের মধ্যে আছি যেটাকে কীভাবে ম্যানেজ করবো নিজেই বুঝতে পারছি না, তোকে কীভাবে বলবো সেটাও বুঝতে পারছি না। দেশে তো যাব, খুব জলদি যাব। যাক যে ওসব বাদ দে, একটা কথা বলার ছিল তোকে, জানলি? কীভাবে বলবো এটাই বুঝতে পারছি না। আমার তো ভালো কথা, তোর খারাপ কথা হতে পারে। তোকে নিয়ে দেখেছিলাম আমি অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাদ দিয়া লিখি আজ দুঃখেরই গল্প। যাই হোক বাদ দে, আমি কি বলছি শোন না, একটা কথা বলার ছিল, বলবো? কীভাবে বলি বলতো, কিছু আছে তোর আশপাশে? রুমাল ফোমাল থাকলে একটু রুমাল ফোমাল নিয়ে হাতে, চোখ মুছতে কাজে লাগবে, চোখ নাক মুছতে কাজে লাগবে, নাক চোখ মুছতে কাজে লাগবে। রুমাল নেই? যাক বাদ দে শোন শোন আমি কি বলছি শোন, যাওয়াবে হবে বলে দিই, ঠিক আছে? তোর সাথে আমি অনেক প্র্যাঙ্ক কল ভিডিও করেছি, বা অনেক ভিডিও করেছি না, পার্কে টার্কে গিয়ে ভিডিও করেছি, সব জানিস তো?
তো সেই সব ভিডিওগুলো নিয়ে আমার লাইফ অনেক ইফেক্ট পড়ছে বা অনেক প্রবলেম হচ্ছে আমার, ঠিক আছে। সবাই অনেক খারাপ খারাপ কমেন্ট করছে, সবাই বলছে তুই নাকি আমার গার্লফ্রেন্ড বা তোর সাথে আমার কোনো অ্যাফেয়ার আছে, তো এইসব বলছে। তো এইসবগুলো আমি আর চাইনি, আমি তোর সাথে কোনো রকম কোনো টাইপের সম্পর্ক রাখতে চাইনি, বন্ধুত্ব সম্পর্কটা আমি তোর সাথে রাখতে চাইনি, ঠিক আছে। এটা বলার জন্যই তোকে আমি কল করেছি। দেখ সবাই জানে ভালো বন্ধু, কিন্তু প্র্যাঙ্ক কলে তুই যে ব্যবহারগুলো করেছিস না, সবাই ভাবছে যে তোর সাথে আমি সত্যি করে কোনো টাইপের রিলেশনশিপে আছি বাগেরা বাগেরা এইসব ভাবছে, ঠিক আছে। দেখ সবার কথা শুনে চলি না আমি, ঠিক আছে। আমি আমার মতনই চলি, ওই জন্য আমি আমার মতনই চলতে চাই, তাই তোর সাথে আমি কোনো টাইপের সম্পর্ক রাখতে চাই না। বন্ধুত্ব যে সম্পর্কটা আছে সেটাও আমি রাখবো না। না কথা কথা মেরেছে না কিছু না, দেখ মাথা গরম করাস না ফালতু, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা শোন, তোর সাথে আমার যা হয়েছে বন্ধুত্বর সাথে ভিডিও যা হয়েছে, যদি বলিস আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি তোর, কিন্তু আমি তোর সাথে কোনো সম্পর্কই থাকতে চাই না। সম্পর্ক বলতে কি, রিলেশনশিপে তো আমরা ছিলাম না, আমরা রিলেশনশিপে আছি কি? হ্যাঁ, তুই আমার ভালো একটা বন্ধু ছিলিস তো, তো সেই বন্ধুত্বটাও আমি আজ থেকে রাখতে চাই না। তোর সাথে আমার পুরো সম্পর্ক শেষ, বন্ধুত্ব সম্পর্ক ব্রেক আপ। দেখ আমার লাইফে ওটাই আমার ভুল হয়েছিল তোর সাথে বন্ধুত্ব করা, কারণ আমার লাইফে এখন এমন ইফেক্ট এসছে না, কমেন্টগুলো এমন এমন করছে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ, এমনকি আমার বন্ধু বান্ধবরাও সব একই কথা বলছে, ওটা তোর গার্লফ্রেন্ড হয়। সেই জন্য আমার লাইফে অনেক ইফেক্ট করছে, আমি চাই না। আমি ইনস্টাগ্রামে তোর সাথে অনেক রিলস ছেড়েছি ওই বাইকের ভিডিওটাতে, যেটা আমি মানে ইনস্টাগ্রামে যেটা ভাইরাল হয়েছে আর কি, আমি সেই ভিডিওটা অনেক ছাড়ছি, ওতে সাইডিগুলো আমি লিখে ছাড়ছি ভালোবাসার, বাট তুই আমার কেউ না, আমি ছাড়ছি ওগুলো অ্যাকচুয়ালি বন্ধুদের জন্য, সেটা তারা বুঝছে না। তো সেই ভিডিওগুলো আমি সব ডিলিট করে দেবো, আজকেই ডিলিট করে দেবো, আর ইউটিউবে তোর যা যা ভিডিও আছে সব আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো তুই এবারে ফোনটা রেখে দে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে। তুই ফোনটা, আমি তোর কোনো কথা শুনবো না, তোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আর আমি তোর ভিডিওগুলো সব ডিলিট করে দিচ্ছি। এরকম হবার এ মেরেছে, যেটা বলছি সেটা শোন, ফোনটা রেখে দে, আর এই নাম্বারটা আমার না, এই নাম্বারে ফোন করবি না, ঠিক আছে। দেখ এটা আমার ফোন নয়, তোকে আমি আগেই বললাম তো, এটা একটা অবাঙালির ফোন, তুই এটা ফোন করলে ওরা তুলবে, কী বলবে তুই নিজেও বুঝতে পারবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নাম্বার থেকে আমি তোকে ব্লক করে দিচ্ছি, তো আমি ফোনটা রাখলো না, দুবারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। গাইজ ফাইনালি আমি ওর কলটা ভাই কেটে দিয়েছি এখন, আর ফোন করবে কিনা আই ডোন্ট নো, বাট ওকে একটা কথা বলবো, এখন কলটা করলে বলবো আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি অন্য মেয়েকে ভালোবাসি, তুই আমার সাথে আছিস, তো কল করছো, যাই হোক। কী হলো, ফোন করতে বারণ করছি তো, তোকে ফোন করতে বারণ করলাম তো, আমি তোকে ফোন করতে বারণ করলাম তো। দেখ তোকে আমি সত্যি কথা বলে দিচ্ছি, দেখ আমার একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। আমি নতুন মেয়ে না না তার সি আমাকে বন্ধু রাখতে দিচ্ছে না তোর সাথে, সে বলছে তোর সাথে সম্পর্ক থাকলে সে আমার সাথে থাকবে না, তাই আমি তাকে হারাতে চাইনি, তোকে আমি হারাতে চাই। ফোনটা রেখে দে, ফোনটা রাখ, আর আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, আর দুবারা ফোন করবি নি। হ্যাঁ আরে বাংলা বুঝিনাস নাকি তুই, তোকে ফোন রাখতে বললুন তো, আমি রাখছি, ঠিক আছে। আর ফোন করবি নি আমার, তার সাথে রিলেশনশিপটা খারাপ করতে চাই না। তোর ভিডিও সব আমি ডিলিট করে দেবো, ইনস্টাগ্রামে চেক করে নিবি, সব ভিডিও ডিলিট হয়ে যাবে, আর ইউটিউব থেকে ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো, আজকেই সব ডিলিট করে দেবো, ঠিক আছে। রাখছি, হ্যাঁ ভালো থাকবি, আর আমাকে ফোন করার চেষ্টা করবি না, অন্য নাম্বার থেকে কেন ফোন করবি না, ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড আমার উপরে অনেক রেগে যাচ্ছে তোর জন্য। দেখ আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি, দিতে পারে আমি ওর জন্য জান, আর তুই কোথা থেকে এসে মদ্দিখানে বসে নিয়ে নিচ্ছিস আমাদের দুজনের জান। আমিও কাউকে ভালোবাসতাম, তাই ভালোবাসার মর্মটা বুঝি না। আমার গার্লফ্রেন্ডের সাথে তুই কথা বলতেই পারবি না, কারণ সে এখন পয়দাই হয়নি, মানে সে এখন ঘরে নেই, মানে সে আছে, যেটাও কাছে আমার মনে আছে,
ঠিক আছে আমি রাখছি হ্যাঁ ফোন ফোন করে নিস খামাকাই ঠিক আছে ফালতু ফালতু ঝামেলা চাইনি আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি ঠিক আছে ও আমার জান ও আমার সিমরান ও আমার ওই যে আমার আচ্ছা তিলুই গুড়গো তিল কিসব বলে না না কথা কথার গাড় মেরেছে ওইসব কথা ফথা আমি কাউকে দিই না কোনোদিন ঠিক আছে রাখছি ফোন হ্যাঁ কান্নাকাটি করে লাভ নেই ফালতু ফালতু মজা নেই পাগলে মজা নেই পাগলে মজা নেই ঠিক আছে রাখছি গাইস কান্না করে ফেলেছে ভাই কানছে ভাই রিটেলি ভাই কোনো মজা নেই কোনো লাভ নেই কান্নাকাটি করে লাভ নেই আমি আমার দেখ আর ফোন করবি নি কাঁদিনিস খামাকাই ফালতু ঠিক আছে তুই কাঁদলে আমার কোনো যায় আসে না বুঝতে পেরেছিস তো খামাকাই হ্যাঁ কি বলছিস হ্যালো কাঁদছিস কাঁদ কাঁদ কাঁদতে কাঁদতে বনে যা তুই কাঁদতে কাঁদতে বনে যা তুই কিন্তু আমি তো আরে আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবেসে আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবেসে ফেলেছি রে তো তোর জন্য তোকে পুরো ভুলে গেছি তুই বন্ধু ছিলিস তো সেই বন্ধুর জায়গাটা আবার শেষ আর চাই না তোর জন্য আমার ঝামেলা অশান্তি হচ্ছে তুই কাঁদ গে যা রাত গে যা যা খুশি করে যা দেখার দরকার নেই ও কোনো ব্যাপার নাই ঝাঁপ মা লে মার ঝাঁপ আমি দেখছি মার বলুন তো কথার মেরেছে আর কি বলবো বল আর কিছু শুনতে চাস ফোনটা রেখে দে আর ফোন ফোন করবি না ঠিক আছে আমি রাখছি ফোনটা রেখে দে রেখে দে গাইজ গাইজ এখন কাঁদছে ভাই এক আর একটু কাঁদায় নাকি আর একটু কাঁদানো যাক হ্যাঁ জলাস করানো যাক জলাস ফিল দেখ ফালতু ফালতু কাঁদেনিস ঠিক আছে দেখ ফোন রেখে আমার আমার পায়েতে আমার বউ আমার গার্লফ্রেন্ড পড়ে আছে আমার পায়েতে তুই কী করতে পড়বি গাইজ একেবারে গাইজ একেবারে সত্যি কথাটা বলে দিয়ে বেচারি অনেক কাঁদছে ভাই আর কাঁদাতে চায় না হ্যাঁ কী বললি আরেকবার বল জান দিয়ে দিবি কেউ কারোর জন্য এই জুনিয়ে এই যুগে জান দেয় এটা কলি যুগ চলছে এখন কেউ কারোর জন্য এখন জান দেয় না ওটা মুখের ডায়লগ কেউ কোনো ভালোবাসার জন্য কেউ কখনো জান দিতে পারে না এটা জাস্ট মুখের ডায়লগ ঠিক আছে ও সব ফেক কেউ দেয়নি জান ভালোবাসার জন্য আজ পর্যন্ত কেউ জান দিতে পারে না একজন ছেড়ে যাবে আর একজন লাইফে ইন্টারফেয়ার হয়ে যাবে আর তুই তো ভালোবাসা নাকি তো বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দিবি বন্ধুর জন্য তুই জান দিয়ে দিবি তুই বন্ধুর জন্য জান দিতে পারবি ঠিক আছে দিয়ে দে শোন এটা কথা বলবো তোর সাথে আমি প্র্যাঙ্ক কল করছিলাম জানিস তো এরকম ধরে কথা বললে আমি প্র্যাঙ্ক কল করি হ্যাঁ চুপ হয়ে গেলি না না সত্যি ছিল রাখছি ফোন হ্যাঁ রাখছি একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করেছিলাম তোর সাথে অনেকদিন প্র্যাঙ্ক হয় না সবাই কমেন্ট করেছে যে প্র্যাঙ্ক চাই বান্ধবীর সাথে প্র্যাঙ্ক চাই ওই জন্য প্র্যাঙ্ক কল নিয়ে আসলাম তো হ্যাঁ আরও বান্ধবী আছে তবে তোর উপরেই বেটার লাগে আমাকে ওই জন্য করি কেন তুই হট করে কেঁদে ফেলিস তো ওইটাই ভালো লাগে কেমন লাগলো রিয়াকশনটা ঝটকাটা কিরকম কেন তোকে ভালো তোকেই ভালো লাগে তো গাইস তোদেরকেই পছন্দ করে তো ওই জন্যে ঠিক আছে আমি তোকে একটু পরে ফোন করছি কেমন লাগলো একটু বলে দে গাইসদেরকে একটু বলে দে কিরকম লাগলো কেমন লাগলো বলে দে হেভি লেগেছে তাহলে সত্যি করে বন্ধুত্ব শেষ ঠিক আছে রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাদ দের কানতে হবে না মজা করছিলাম প্র্যাঙ্ক করছিলাম ঠিক আছে আর আমার ফোনে রিচার্জ নেই আমি ওই জন্যই তোকে ফোন করতে পারিনি আমার ফোনে রিচার্জ আছে রে মিথ্যে কথা বলছি না না আমার ফোনে রিচার্জ আছে আমি মিথ্যে কথা বলছি কারণ আমি ফোন তোকে করিনি কেন বলতো ভালো লাগছে না কাজ বাজ নিতে যাই হোক
ভিডিও করার জন্য অনেক কিছু বলতে হয়। যাই হোক পরে ফোন করছি তোকে আমি একটু পরে, হ্যাঁ আমার ফোন থেকে ফোন করছি। আর এই নাম্বারটা ফোন করবি না, এটা আমার নাম্বার নয়। তো গাইস ফাইনালি তোমরা কমেন্ট করছিলে, তো ফাইনালি ভিডিও নিয়ে চলে আসলাম আর এর বিশাল পরিমাণে কেঁদেছি। আই হোপ কি ভিডিওটা দেখেছো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বন্ধুদেরকে শেয়ার করে দাও ভাই। আর নেক্সট লেভেলের খুব জলদি ব্লগ আসছে, সেই ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।